গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। আর সকাল সকাল প্রথমে যেটা দেখাচ্ছে এটা দেখো কত কলা পাতা উড়ে বাবা, 1 2 3 4 5 পাঁচটা কলার পাতা, বাহ। আর এখানেও বেশ কয়েকটা কলা পাতা রয়েছে, দেখে বুঝতেই পারছ বাড়িতে শুধু কলা পাতাই কলা পাতা, চারিদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু কলা পাতা। আর প্রথমে যেগুলো দেখিয়েছি ওগুলো আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন উনি এনে দিয়েছেন। আর তার আগে যেটা মানে তারপরে যেটা দেখালাম ছোট ছোট, ওটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি থেকে এসেছে। তা আজকে কি সেটা তোমরা একটু একটু গেস করতে পারছো। আমি এখনো মানে ফ্রেশ হইনি, সবে ঘুম থেকে উঠেই ভাবলাম, অ্যাকচুয়ালি কলা পাতা দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে ভিডিওটা শুরু করে দিলাম। তা যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই। আর তোমাদের যেটা বলছিলাম, তোমরা হয়তো গেস করতে পারছো গত বছর আমি এরকম একটা ব্লগ বানিয়েছিলাম আজকের দিনে, ইয়েস। তো আজকেও বানাবো। আজ হচ্ছে আমাদের বাড়িতে ইতু পুজোর শেষ দিন, তো অনেক রিচুয়ালস থাকে। আজকে একটু ঘাটের ধারেও যাব, কারণ ওই যে ঘটগুলো ভাসানো হয় সেগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই লাস্ট কবছর আমরা ঘট পাতি না, আগে পাতা হতো, জেঠি পাতে, তো জেঠি যাবে, বাড়ির কাছে একটা পুকুরও আছে ওখানেও যেতে পারে, আর নাহলে নদীতেও যেতে পারে। তা যাই হোক, আমরা যাবো, আমি আর আমার মা যাবো একটু নদীর পাড়ে, আর তোমাদেরকে দেখাবো। আর আজকে স্পেশাল স্পেশাল কিছু মেনু হতে চলেছে, আজ নো ডায়েট, আর শুধু খাওয়া দাওয়া আজকে হবে। আর এবার খেতে ইচ্ছে করছে আমার কড়াইশুঁটির কচুরি, যেটা আগের বছরও বানিয়েছিলাম, তোমাদের জন্য রেসিপি শেয়ার করেছিলাম, একদিনই বানানো হয়েছিল আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপি হিসেবে। তো এবছর রেসিপি করবো, ডেফিনেটলি করার ইচ্ছে আছে, তো তবে আজকে বানাবো আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। কতটা ডিটেলে করতে পারবো জানি না। ও আজকে নতুন আলু আসে প্রথম বাড়িতে, কারণ আজকে দিয়েই শুরু করতে হয় আর কি। তো ওই সেদ্ধ দিতে হয় ভাতের মধ্যে, তারপর নতুন আলু দিয়ে হবে আলুর দম, আর সেটার সাথে খাবো কচুরি। সকাল সকাল আমার জিভে জল চলে আসছে। যাই হোক, চলো বেশি কথা বলছি, আগে ফ্রেশ হয়ে নিই, দেন তারপর বাকিটা দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছো ছাদে এসে গেছি, আর তোমরা তো জানোই শীতকাল মানেই ছাদ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। তো মটরশুঁটি নিয়ে এসেছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আর তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে রেসিপি শেয়ার করব, মটরশুঁটি কচুরি দুরকমভাবে আমি বানাই, মানে আমি বানাই, আমার মাও মায়ের কাছ থেকে শেখা, মানে তোমার কাছ থেকে শেখা তো না, আমি নিজে নিজে শিখেছি। মটরশুঁটির কচুরি কার কাছ থেকে শিখেছি, তোমার কাছ থেকে না নিজে নিজে? মায়ের কাছ থেকে শিখেছি। আর একটা আরেকটা যেটা শর্টকাট রেসিপি, ওটা মানে রাঙামাসির কাছ থেকে না? যাই হোক, তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যেটা খুব শর্টকাট। আগের বারে করেছিলাম যেটা, সেটা একটু অন্যভাবে, আর আজকে একটু অন্যভাবে করবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর সামনে বাড়িতেই কাজ হচ্ছে, তাই প্রচণ্ড আওয়াজ আসছে আমি জানি, ওই জন্য চটপট ছাড়িয়ে নিই, ছাদে বেশি কথা বলছি না, বাকিটা নিচে গিয়ে হবে। মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটু বকবক করি, কারণ নইলে আমারও বড্ড বোরিং লাগছে কাজটা করতে। আর বোরিং কাজ যত আছে পৃথিবীতে, তার মধ্যে মটরশুঁটি ছাড়ানো আর একটি। তো যাই হোক, যেটা বলবো ভাবলাম সেটা হচ্ছে যে ছোটোবেলায় এরকম হতো আজকের দিনে আর কি, যেহেতু আজকে সংক্রান্তি, বাড়িতে ওই প্রেশারের মধ্যে আতপ চাল স্পেশালি, মানে আতপ চাল আজকের জন্য নিয়ে আসা হয়, এই ভাতটা খাওয়ার জন্য আলাদা করে আনা হতো। তার সাথে শিম ভাতে, আলু ভাতে, বেগুন ভাতে, আমি শান্তিপুরে গেছিলাম সুদীপাদের বাড়িতে, ওখানে শুনলাম ওরা নাকি মূলোও খায়, মানে ওদের ওখানকার নিয়ম হচ্ছে মূলো দেওয়া, তো যাই হোক এটা জানতাম না। তারপরে কাঁচকলা ভাতে, তারপর মটর ডালটাকে আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখে সেটাকে বেটে সেটাও ওর মধ্যে দিয়ে দেওয়া হয়, অসাধারণ তার স্বাদ। তো এই যে পুরো ব্যাপারটা, আর এই যে মানে খাবারটা, মানে বিরিয়ানিকেও হার মানাই আমার কাছে তো অন্তত। তো এই দিনটার জন্য গোটা একটা বছর আমি ওয়েট করতাম। আর যেটা হতো ছোটোবেলায় স্কুল থেকে এসে 4টার সময় বাড়ি আসতাম, মানে 4টা কি 4:30 দিকে, তো মা রেখে দিত, মানে মা খেতো না, মাও বসে ওয়েট করতো আমরা কখন, মানে আমি কখন স্কুল থেকে আসবো, তারপর আমরা সবাই মিলে খেতাম, তখন বাবাও খেতো, মানে বাবা আমি মা তিনজনে মিলে খেতাম।
আচ্ছা, তো তোমরা দেখে বুঝতেই পারছো ভাত কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর আতপ চালের ভাত একটা মানে হুইসেলেই সেদ্ধ হয়ে যায়, মাও এটা বলছিল। তো যাই হোক, আমি মোটামুটি যেগুলো এগুলো সেদ্ধ হয়ে গেছে ওগুলো তুলে নিয়েছি, শিম কাঁচকলা এগুলো, আর মধ্যে আলু আছে, নতুন আলু টাইম লাগে, তো আলু রয়েছে। আর ভাতটাকে না আরেকটু না নরম করলে ঠিক ওই প্রেশারে ভাত ব্যাপারটা আসবে না, মানে একদম ঝুরঝুরে ভাত হয়েছে। আর ডালটাও আমি এখন দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু মটর ডাল, আবারও বলছি মটর ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর এটাকে বেটে আমরা এইভাবে দিয়ে দিয়েছি। আর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে 4টে মতন, ব্যাস। তো চলো এবার লিডটা লাগিয়ে দিই, হতে থাকুক। ভাত অলরেডি হয়ে গেছে, 1:45 বাজে, আমি ভেবেছিলাম 2টোর মধ্যে কমপ্লিট করে ফেলবো, জানি না। এখন ঝটপট মটরশুঁটিটাকে বেটে নিই আর এটা হতে থাকুক, আর পাশে একটা ওভেনে না হয় মটরশুঁটি পুরটা বানিয়ে নিই, নাহলে 3টের মধ্যে কমপ্লিট করা ইম্পসিবল ব্যাপার। এখন আমি মটরশুঁটিটা বেটে নেব, আর আগের বছর এইভাবে করিনি, তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করিনি, তো দেখে বুঝতেই পারছো এখানে অনেক লঙ্কা রয়েছে, আমি 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু আদার টুকরো, আর সবটাই মিক্সি বাটিতে দিয়ে মানে মিক্সিং জারটার মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নেব। যাই হোক, দেখে নাও, এখানে প্রথমে কিন্তু সর্ষের তেল দেওয়া হয়েছিল কড়াইতে, সর্ষের তেলে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো, আর তারপর তেলটা যখন গরম হয়ে গেল তখন আমরা কিন্তু এই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু কাঁচা মটরশুঁটি বাটা, আবারও বলছি, আর এখন হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভেবেছিলাম বোধহয় খুব অল্প হবে স্টাফিংটা, দেখছি এখন অনেকটাই হয়ে গেছে। যাই হোক, তো চলো ভালো করে মিক্সড করে নিই এটাকে, এখন এটা ভালো করে মিক্সড করব, আর তার সাথে সাথে জিরে গুঁড়ো দেব, আর দেব আর কি দেব, ও হ্যাঁ, আর দেব হচ্ছে ছাতু, যেটা এই যে মটরশুঁটি স্টাফিংটা এটাকে টাইট করবে, আর যখন আমরা লুচিটাকে বেলবো মানে মটরশুঁটির কচুরি যখন বেলবো তখন কচুরিটা ফেটে বেরিয়ে আসবে না, তো তার জন্যই ছাতু দেওয়া হয়। ছাতুই দিও, বেসন দেওয়ার দরকার নেই, বেসনের টেস্ট কেমন হয় আমি জানি না, তো পারলে একটু ছাতু দিও, ছাতুতেই একদম পারফেক্ট, খুব বেশি ওই মানে একদম পারফেক্ট একটা টেস্ট আসে, আর আমার তো দারুণ লাগে। নুন দিইনি এখনো পর্যন্ত, যাই হোক নুন দিতে ভুলে না যায়, তো আর তো নুন দিতেই হবে স্বাদ মতো, তো বাস যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে নেড়ে যেতে হবে। তো চলো দেখে নাও, এখানে কিন্তু আমি ভাজা জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর ওই ছাতুটা দিয়েছি 1 চামচ, খুব বেশি দেব না, যদি মনে হয় যে লাগবে পরে তো তখন অ্যাড করা যাবে। ওকে, তো আমাদের আজকে স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো একদম যেরকম টেক্সচারটা আমি বলেছিলাম রাখতে হবে ঠিক সেরকমই রয়েছে, এটা বাকিটাও ঠান্ডা হলে আরো টাইট হয়ে যাবে। আজকে আলুর দমের রেসিপি আলাদা করে দেখানোর কিছু নেই, সেটা না হয় অন্যদিন দেখাবো, কারণ এত রেসিপি দেখানো সম্ভব না, তোমরাও বুঝবে সেটা। যাই হোক, তো চলো এবার এগুলোকে নামিয়ে নিই আর আলুর তরকারিটাও করে নিই, মানে আলুর দমটা বানিয়ে নিই, কারণ তারপরে আমি স্নানে চলে যাব, আর তারপর খাওয়া দাওয়া সেটা তোমাদের সাথে শেয়ার করব, তারপর ওখানে যাব। হচ্ছে কলা পাতা, আর এখানে রয়েছে ডাল ভাতে, এর মধ্যে রয়েছে আলু, শিম আর কাঁচকলা, বেগুনটা আলাদা করে মাখাবো, সেম মায়েরও তাই। ইয়ামি ইয়ামি রাইস, আর দিও না আমাকে, এটাকে খাই। দেখে বুঝতেই পারছো খেতে বসে গেছি, হাতে মানে ভাত আলু সব কিছু লেগে রয়েছে, যাই হোক আর মানে অপেক্ষা করতে পারছি না, একটু দেখাই পেছনে। ওকে, তো দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি, আর মানে খেয়ে দেয়ে হুটোপাটা করে রেডি হলাম, মনে হচ্ছে মানে মন চাইছে একটু ঘুমায়, খুব ঘুম পাচ্ছে। যাই হোক, এখন যাচ্ছি নদীর পাড়ে, অন্যের ঘট বাসন দেখবো, আর আমাদের বাড়ির কিছু ঠাকুরের জিনিস রয়েছে যেগুলো জলে অনেকদিন ধরে মা বলছে দেবো দেবো করছে কিন্তু দেওয়া হচ্ছে না, তো সেগুলো আজকে জলে দেওয়া হবে। আর ভেবেছিলাম আজকে ব্লগটা এডিট করে আজকেই পোস্ট করব, কিন্তু ভাবছি যে হবে না, কারণ হচ্ছে আজকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে লুচি বানাবো, কারণ হচ্ছে দাদাকে খাওয়াবো ঠিক করেছি, তো সেই জন্য লুচি টুচি বানানো হবে, মানে লুচি তো না কচুরি, কচুরি বানানো হবে, তো আমি জানি না সময় পাবো কিনা এডিট করার, যদি হয় পসিবল হয় তো আজকে আমি এটা পোস্ট করব, নইলে কাল করব। যাই হোক, চলো বেরোই আপাতত। ফাইনালি বেরোচ্ছি, আর এই যে প্যাকেট সব জিনিস লুচি, প্যাকেটে আমাদের ঘট আছে, আর শীতকালে এটা একটা প্লাস পয়েন্ট, টি শার্ট যেটা পরে আছি সেটা আয়রন করা নেই, কি সুন্দর, বিনা আয়রন করে চলে যাচ্ছি।
ফাইনালি এসে গেছি। বড্ড মিস করছি সুদীপাকে, খুবই মিস করছি সুদীপাকে। আগে প্রত্যেক শনি আর রবিবার মানেই ভাতের ধার আর দোল খাওয়া। একবার ভিডিও কল করবো, হ্যাঁ ওকে। আমরাই বোধ হয় অকাজ করতে এসেছি, না আছে সাথে ঘট, না আছে কিছু, ঘুরতে চলে এসেছি, ফ্রিতে ঘুরে গেলাম। চরম দোল খেয়ে নিয়েছি, রিলস বানিয়ে নিয়েছি, একটা বাচ্চাকে পেছন থেকে ঠেলা দিয়ে দিয়েছি, সব করে নিয়েছি। কি ভালো জায়গাটা, মা নিয়ে আসবে প্রত্যেক সপ্তাহে আমাকে দোল খাওয়ার জন্য এখানে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি আনতে হবে। দেখে বুঝতেই পারছো সামনে এক থালা কড়াইশুঁটির কচুরি, বাড়ির সকলকে খাইয়েছি এই কচুরিটা, কেমন হয়েছে জানি না, ফিডব্যাকগুলো নেওয়া হয়নি কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম এই কচুরি বেলতে বেলতে, আর ময়দাটাও আমি মেখেছি আর আজকে সকাল থেকে এত রান্না বান্না করেছি, তার উপরে আবার বিকালে বেরিয়েছিলাম, তো বুঝতেই পারছো অবস্থাটা। আর অন্যদিকে এখানে চলছে আমার আজকে যে শর্টসটা আমি আপলোড করেছি সেটা আমি নিজেই দেখছি, কেউ তোমরা দেখছো না, তো কী করবো, নিজেই দেখছি নিজের শর্টস। যাই হোক, শর্টস শর্ট করে মাথা খারাপ করে দাও, অথচ দিলে পারে কেউ দেখো না, এটা কিন্তু আমার অভিযোগ তোমাদের কাছে। তো যাই হোক, চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করবো। আর পেছনে যে প্যাকেটটা দেখছো এখানে না, আমি মায়াপুর থেকে বেশ কিছু জিনিস কিনে এনেছিলাম, সেগুলো সেদিন ব্লগেও বলতে ভুলে গেছি, আর ভেবেছিলাম আজকে তোমাদেরকে দেখাবো, তো সেটাও দেখাতে ভুলে গেলাম, মানে টাইম পেলাম না। নেক্সট ব্লগে আশা করছি দেখাবো, নেক্সট আবার খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসছি, রেসিপি নিয়েও আসবো নেক্সট উইকে আবার একটা। আর আর এখন গরম গরম কচুরিগুলো খাই, কারণ মাকে এখন ভাজার দায়িত্ব দিয়েছি, বেলার দায়িত্ব, ভাজার দায়িত্ব সব মাকে দিয়েছি, সকাল থেকে অনেক খেটেছি আর পারছি না, তাই মাকে বললাম তুমি বাকিটা করো, আমি একটু রেস্ট নিই। আর বাড়ি শুদ্ধ মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আমারও একবার টেস্ট করা হয়ে গেছে, আর সবাইকে খাইয়েছি, এর চেয়ে বেশি আনন্দ বোধ হয় আর কিছুতে নেই। নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর একটা আলাদাই আনন্দ, আর যদি বাড়ির লোকগুলো একটু পেটুক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক চলো, আপাতত এখনকার মতন টাটা বাই বাই। আর প্রচণ্ড আমাদের এখানে শীত পড়েছে, খুব ঠান্ডা লাগছে, তো দেখতে পাচ্ছ মুড়ি সুড়ি দিয়ে একদম বসে আছি। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে খুব শীঘ্রই। তো ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আপাতত এখন তোমরা শর্টসটা দেখতে থাকো। তো টাটা বাই বাই, সি এগেন, বাই।